बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम वेलकम टू फाहमिदास किचन। आज हमें अपना देर तैयारी करें देखा एकदम होटल स्टाइल सिंगारा। आशा करी हमारे रेसिपी टी अपना देर भालो लगे। तो देखे नहीं जाए कि भावे तैयारी करते हैं सिंगारा। प्रथमे हमें दिए दीची दुई कप परिमाण मैदा। आर दिए दिलाम एक चा चामच परिमाण लवण। दिए देव हाफ चा चामच परिमाण काली जीरा। आर दिए दीची चार चा चामच परिमाण सोयाबीन तेल। एखन आमी मयदा और तेलटाके भालोभावे मिशिए नेब। हाथ दिए डले डले एमन भावे मिशाते हबे जेन झरझरा हये जाए। एमन भावे मयदार साथे तेलटा मिशिए निते हबे जेन मयदाटाके मोट करले देखुन एरकम हये जाए। मयदाटा तेलेर संगे मिशिए निएछि। आपनारा एइभावे करे मयदाटाके तेलेर संगे हात दिए डले डले मिशिए निबेन। एखन अल्प अल्प पानी दिए डोटाके तैरि करे नेब। अवश्य डोटा करार समय ख्याल रखते हबे अल्प अल्प पानी दिए डोटा माखते हबे जाते करे एकटा शक्त खामिर तैरि हये जाए। सिंगारा खामिरटा एकटु शक्त हये थाके। सचराचर आमरा जे रकम अन्न खामिर तैरि करी सेई खामिरेर मतो हये ना। सिंगारा खामिरटा हये थाके शक्त एबं टाइट। शक्त आर टाइट एकटा खामिर। बेश किछुक्षण माखार पर एई रकम शक्त एकटा डु हयेछे। देखुन डोटा कतटा शक्त हयेछे। एबार उपरे एकटु तेल दिए हालका करे मेखे निते हबे। देखुन एइरकम एकटा शक्त डु तैरि करे निएछि। एखन एकटा भिजा कापड़ दिए डुटाके ढेके देब। आधा घंटा तुलनामूलक डुटा एकटु नरम हये आसबे। पुरोटा तैरि करार जन्य एखाने आमि तीनटा आलुके छोटो छोटो करे डाइस काट करे केटे धुए परिष्कार पानिते भिजिए रेखेछि। प्राय 10-15 मिनिटेर मतो आमि पानिते भिजिए रेखेछि। एते करे आलुर भितर जे कालचে एकटा भाब आछे सेटा चले गिएछे। देखुन आलुगुलि कतटा परिष्कार। एखन अल्प एकटु पानी आर एकटु लवण दिए आलुटाके हाफ सिद्ध करे नेब। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর জিরাটাকে হালকা করে ভেজে নেব। সিঙ্গারাতে আস্ত জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেস্টটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেবেন। পেস্টটাকে একটু ভেজে দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন মশলাটাতে একটু পানি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন। এখন মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু।
আলুগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কি করে ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিকে আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এখন আলুগুলিকে আমি কিছুটা ভেঙে দিচ্ছি। সিঙ্গারাতে আলুটা একটু আদা ভাঙা হলে ভালো লাগে। এই পর্যায়ে এসে আপনারা লবণের টেস্টটা দেখে নেবেন। এখন আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। সিঙ্গারা পুটাকে শুকনো করে ভেজে নেবেন। পুটা থেকে এখন সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখুন আমার সিঙ্গারার পুটা তৈরি হয়ে গিয়েছে। এখন পুটাকে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। সিঙ্গারার পুটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সিঙ্গারার পুটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। সিঙ্গারাটাকে একটা পিড়ি অথবা শক্ত মসৃণ জায়গায় রেখে বানাবেন। যে জায়গায় সিঙ্গারাটাকে বানাবেন সেই জায়গায় একটু তেল লাগিয়ে নেবেন। বেলুনটা তো একটু তেল লাগিয়ে দেবেন এইভাবে। তারপরে এখন আমি ডোটাকে মথে এইভাবে একটু লম্বা করে নেব। তারপর একটা চাকু দিয়ে কেটে এইভাবে সমান ভাগে ভাগ করে নেব। এখন এই ডুগুলিকে একটা বলে ঢেকে রাখব। তা না হলে ডুটা শক্ত হয়ে যাবে, সিঙ্গারাটা বানাতে অসুবিধা হবে। দেখুন সিঙ্গারা ডুটাকে এইভাবে আমি চেপে একটা রুটি বেলে নেব। আর রুটিটাকে আমরা মোটা করবো না, রুটিটা হবে পাতলা। একটু মাঝখান দিয়ে একটু চ্যাপটা হয়ে উপর দিয়ে একটু লম্বা হবে। এখন রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নেব সমান ভাগে। একটা রুটি দিয়ে এভাবে দুইটা সিঙ্গারা তৈরি করব। খেয়াল করুন আমি সিঙ্গারা ভাজটি কীভাবে দিচ্ছি খেয়াল করুন। এখন আমি রুটিটাকে এইভাবে নিয়ে কোনাতে ধরে এইভাবে চেপে দিবেন। এইভাবে রুটিটা ধরে কোনাতে নিয়ে এইভাবে চেপে ধরে টিপ দিয়ে এইভাবে কোনাটা চাপ দিয়ে দিবেন। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি পোটা। দেখুন পোটা দিয়ে তারপর সাইড দিয়ে এইভাবে পানি লাগিয়ে দিবেন। তারপর এইভাবে এই কোনাটাকে এই তারপর কোনা থেকে এনে চেপে এইভাবে মুড়িয়ে দিবেন। দেখুন হয়ে গেছে সিঙ্গারা। এইভাবে আমি সবগুলি সিঙ্গারা তৈরি করে নেব। সবগুলি সিঙ্গারা বানিয়ে নিয়েছি, সিঙ্গারাগুলিকে এখন ভেজে নেব। চুলা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলিকে ভেজে নেব। একটা একটা করে সিঙ্গারা তেলে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে চুলাটা যেন মাঝারি হিটে থাকে। সাবধানে সিঙ্গারাগুলিকে তেলে দিতে হবে। তারপর সিঙ্গারাগুলিকে এপিট উপিট উল্টিয়ে দেব। সিঙ্গারাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে।
একটু সময় নিয়ে যদি আমরা বাসায় এভাবে শিঙ্গাটা তৈরি করে দেই তাহলে পরিবারের সবাই খুশি হয়ে খুব ভালোভাবে এনজয় করবে। সিঙ্গারাগুলিকে একটু সময় দিয়ে ভাজবেন, প্রায় 10 মিনিটের মতো সময় লাগে সিঙ্গারাটাকে ভাজতে, ডুবো তেলেই ভাজতে হবে। দেখুন সিঙ্গারা কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। সিঙ্গারাগুলিকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। চুলাটা যদি বেশি বাড়ানো থাকে তাহলে সিঙ্গারাগুলি ভিতর দিয়ে কাঁচা থাকবে, ওপর দিয়ে পুড়ে যাবে, তাই চুলাটা হিটটাকে কমিয়ে রাখতে হবে। দেখুন সিঙ্গারা কালারগুলি কত সুন্দর হয়ে গিয়েছে। সিঙ্গারাগুলি ভাজা হয়ে গিয়েছে, সিঙ্গারাগুলিকে ভাজতে আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে। এখন আমি একটা ছাকটি দিয়ে সিঙ্গারাগুলিকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে আমার সঙ্গে থাকুন, আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ, এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।